নমস্কার পেটুক বন্ধুরা, আমি শুভেচ্ছা মন বলের খাই খাই চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি বকফুলের বড়ার রেসিপি। এটা গরম ভাতে কিংবা চায়ের সঙ্গে খুব ভালো লাগে। আসুন দেখে নেওয়া যাক। আমি তার জন্য নিয়েছি বকফুল। এখানে আমি 10টা বকফুল নিয়েছি, বড়া তৈরি করে নেব। এবারে ব্যাটারটা তৈরি করে নেব। তার জন্য নিচ্ছি 2 চামচ বেসন, 1 চামচ চালের গুঁড়ি, নিয়ে নেব নুন পরিমাণ মতো। আমি এখানে 1/2 চামচের থেকে একটু বেশি নুন নিয়েছি। দিয়ে দেব 1/2 চামচ লঙ্কার গুঁড়ো। দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ হলুদ গুঁড়ো। জিরে গুঁড়ো দেব 1/2 চা চামচ। আদা বাটা সামান্য পরিমাণ, 2টো কাঁচা লঙ্কা ছোট ছোট কুচি করে কেটে নিয়েছি, ওগুলো দিয়ে দিলাম। আর দিয়ে দেব খাবার সোডা, 1/4 চা চামচের থেকেও কম। এবার সমস্ত শুকনো উপকরণ একসাথে মিশিয়ে নেব ভালো করে। এবার এর মধ্যে অল্প অল্প করে জল মিশিয়ে একটা ব্যাটার তৈরি করে নিচ্ছি। অল্প অল্প করে জলটা মেশাতে হবে, একবারে বেশি জল মেশালে পাতলা হয়ে যেতে পারে। ব্যাটারটা আমার তৈরি করা হয়ে গেছে। দেখুন, ব্যাটারটা এরকম ভাবে তৈরি হবে, খুব গাঢ়ও না, খুব পাতলাও না। এবার আমি ঢাকা দিয়ে এটা 15 মিনিট রেস্টে রেখে দেব। 15 মিনিট পর ফিরে এলাম, ব্যাটার একদম রেডি হয়ে গেছে। এবার ভেজে নেব বড়াগুলো। তাই একটা ফ্রাইং প্যানে তেল গরম করেছি। তেলটা একটু ভালোভাবে যখন গরম হয়ে যাবে, তখন ওর থেকে আমি 1 চামচ তেল তুলে নিয়ে এই ব্যাটারটার মধ্যে দিয়ে দেব। তেলটা ভালোভাবে তাড়াতাড়ি করে ব্যাটারটার সাথে মিশিয়ে নেব। এটা দেওয়ার ফলে বড়াগুলো ভাজার পরে বড়াগুলো খুব সুন্দর মচমচে হবে। এবার বকফুলগুলো একটা একটা করে নিয়ে ব্যাটারটাতে ভালোভাবে ডুবিয়ে নিচ্ছি। দিয়ে বড়াগুলো তেলে দিয়ে দিলাম। আমি অল্প অল্প করে দিয়ে দিয়েই ভেজে নেব। এই সময় আমার গ্যাসের ফ্লেমটা কিন্তু মিডিয়াম আর লোয়ের মাঝামাঝি থাকবে, তা না হলে ভিতর থেকে বড়াগুলো কিন্তু ভাজা হবে না, উপরটা ভাজা হয়ে যাবে বেশি যদি ফ্লেমটা বাড়ানো থাকে। দেখুন, আরও এইভাবে আমি ফুলগুলো দিয়ে ব্যাটারের সাথে ডুবিয়ে আস্তে আস্তে ভেজে নিচ্ছি। আমার প্রথম ব্যাচে রেডি হয়ে গেছে, তুলে নিচ্ছি। এরকমভাবে বাকি প্রত্যেকটা ফুলের বড়াই আমি ভেজে নেব একই রকমভাবে। খুব সুন্দরভাবে বড়াগুলো আমার ভাজা হয়ে গেছে। সব বড়াগুলো আমি ভেজে নিয়েছি। আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন। কেমন হলো আমাকে কমেন্ট সেকশনে লিখে জানান। আর যদি ভালো লাগে তাহলে ভিডিওটি লাইক করুন, শেয়ার করুন ও এরকমভাবে আমার পাশে থাকার জন্য মন বলে খাই খাই চ্যানেলকে সাবস্ক্রাইব করুন। নমস্কার, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওর সাথে।